26 জুলাই তারিখৰ দিনা আমি যেতিয়া এই সার্কিট হাউসত শিবসাগর সার্কিট হাউসত অনুসূচিত জাতি ছাত্র সন্থার নেতৃবর্গক মই ইয়ালৈ নিমন্ত্রণ করে আনিছিল নিমন্ত্রণ করে আনি আমি কথা পাতি থাকার মাজতে এটা ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়েছিল এই সম্পর্কে আপনাদের সকলে জানে যে অনুসূচিত জাতি ছাত্র সন্থায় রাজহুয়া করে বিবৃতি দিছিলে আর মূর বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করেছিল আমি পারস্পরিক বুঝাবুঝির মাজেরে আমার যেখানে ভুল বুঝাবুঝি হয়েছিল সেই ভুল বুঝাবুঝিখানে আজি ইমানতে সামরণি মারি বলে সিদ্ধান্ত গ্রহণ করল অনুসূচিত জাতি ছাত্র সন্থায় মই জেলত থাকা অবস্থা মুক্তির কারণে তেখেতসকলে আন্দোলন গড়ি তুলিছিলে দ্বিতীয়তে অনুসূচিত জাতি ছাত্র সন্থায় শিবসাগরত মোক বিধায়ক হিসাবে জয়ী করাবর কারণে তেখেতসকলে শিবসাগর আন্তরিকতাৰে কষ্ট করেছিল তেখেতসকলের সহযোগ নোহা হলে মই ইয়াত বিধায়ক হওয়া সম্ভবপর নহলেতেন আর সেই কারণে কৃতজ্ঞতার চিনস্বরূপে মই যা 26 জুলাই তারিখের দিন তেখেতসকলক ইয়ালৈ নিমন্ত্রণ করেছিল আর বিভিন্ন বিষয়ক তেখেতসকলের আলোচনা করেছিল সেই আলোচনা মোর এটা বিষয়ক তেখেতসকল অসন্তুষ্ট হয়েছিল আমি এই সিদ্ধান্তত উপনীত হয়েছো যে আমার মাজত যে ভুল বুঝাবুঝি হয়েছিল সেই ভুল বুঝাবুঝিখিনি আজিরপর নাইকিয়া হব আর এই ভুল বুঝাবুঝিখিনির ফলস্বরূপে অসমত অনেক অনুসূচিত জাতির রাইজ আর অনুসূচিত জাতির নহলেও অন্য বিভিন্ন জাতি জনগোষ্ঠীর বিভিন্ন রাইজে এই সম্পর্কে মূর সম্পর্কে মূর চিন্তা সম্পর্কে বা মই মূর বক্তব্য সম্পর্কে যে ধারণা লৈছিলে সেই সমস্ত ধারণার কারণে মই সকলো রাইজর ওসর বিশেষভাবে অনুসূচিত জাতির রাইজর ওসর মই হাতজোর করে ক্ষমা বিচারিছো যাতে তেখেতসকলে ভুল নুবুঝে অখিল গগৈ ডাঙরিয়ার বিরুদ্ধে এটা অভিযোগ উত্থাপন করা হয়েছিল আসলতে এই গোটেই বিষয়টুত অখিল গগৈ ডাঙরিয়ায় মূর লগত কেবাবারও যোগাযোগ করেছিল আর আজিও তেখেতে আমাক অতি সৌহার্দ্যপূর্ণভাবে আমাক আজি নিমন্ত্রণ জনায় তেখেতে আমার লগত আলোচনাত বহিছে আর এক দীঘলীয়া আলোচনার অন্তত আমি এটা কথাত মানে গম পালো যে তেখেতে আসলতে যি কথা কৈছিল বা যি কথা কোৱা নাছিল তেখেতে অতি মানে কথাখিনি কওঁতে যিটো সেন্সত কোৱা হৈছিল সেই কথাটো আসলতে আমার কোবাত নহয় কোবাত ভুল বুঝাবুঝি এটা সৃষ্টি হল আর তেখেতে নিজে কৈছে যদি মই কথাখিনি কওঁতে মোৰ যদি কোবাত কিবা ভুল হৈছে বা মোৰ যদি কথাখিনি কওঁতে আপোনালোকে যদি কিবা বেয়া পাইছে বা আপোনালোকে ভুলকে যদি বুঝিছে তেতিয়া হলে মই আপোনালোকৰ ওচৰত ক্ষমা